নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে বহু মানুষ রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছে, যাদের অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান মেলেনি। কিন্তু যদি কোনো উধাও হওয়া মানুষ মৃত্যুর পরেও জীবিত মানুষকে দেখা দেয় এবং তারা তারপর আবার উধাও হয়ে যায়, তারপরে মানুষেরা জানতে পারে যে তারা যে মানুষটির সাথে এতদিন মেলামেশা করছিল সেই মানুষটি বাস্তবে জীবিতই নেই। কি হবে যদি কোনো মানুষ জানতে পারে যে তারা এতদিন যে মানুষটিকে দেখতে পেত এবং মেলামেশা করত সে বাস্তবে আসলে কোনো মানুষ নয়, বরং একটি আত্মা? আজকের এই ভিডিওটি ঠিক এরকমই একটি রহস্যময় ঘটনার উপর, যার রহস্য ভেদ করে ওঠা আজও সম্ভব হয়ে ওঠেনি। এই ঘটনাটি ঘটেছিল পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের বাসস্থান যেই জায়গাকে বলা হয়, অর্থাৎ ভারতের গুরগাঁও অঞ্চল। সেই জায়গাটিকে বর্তমানে গুরুগ্রামও বলা হয়। 1965 সাল পর্যন্ত এই জায়গা পাঞ্জাব শহরের একটি অংশ ছিল, কিন্তু 1966 সালে হরিয়ানা রাজ্যের নির্মাণ হয় এবং গুরগাঁও হরিয়ানা রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই সময় থেকে আজ পর্যন্ত এই জায়গায় আরও উন্নততর বিকাশ ঘটেছে এবং এখন এই জায়গায় অনেক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোম্পানির বিভিন্ন দপ্তর রয়েছে। গুরগাঁওতেই একটি বহুতল বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত ছিল একটি বিপিও, অর্থাৎ একটি কল সেন্টার, যার নাম ছিল দ্য শ্যাফরন গ্লোবাল গ্রুপ। বলা হয় যেই জায়গার উপরে এই বহুতল বিল্ডিংটা তৈরি হয়েছিল সেই জায়গাটি আগে একটি কবরস্থান ছিল এবং সেই বিল্ডিংয়ে কর্মরত মানুষজন কোনো দিন কোনো না কোনোভাবে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি উপলব্ধি করত। এই কারণে এই বিল্ডিংকে ভুতুরে বিল্ডিং মানা হতো। শ্যাফরন গ্লোবাল নামক এই বিপিও কোম্পানিতে রোজ নামক একটি মেয়ে একসময় কাজ করত। রোজ নামক মেয়েটি 2015 সালে সেই কোম্পানিতে কাজে জয়েন করেছিল। বলা হয় রোজ খুব ভালো এমপ্লয় ছিল। নিজের কোম্পানির কাজ এবং অন্যান্য এমপ্লয়ীদের সে সবসময় সমস্ত রকম কাজে সাহায্য করত। তাই রোজ কোম্পানি জয়েন করার প্রথম দিন থেকেই বেশ চর্চায় ছিল। এই কোম্পানির অনেক কর্মকর্তারা সেইখানে ঘটা ভৌতিক ঘটনাবলি নিয়ে অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করত। অনেক সময় তারা সেই বিল্ডিংয়ের লিফট ব্যবহার করার সময় অনুভব করত যে তাদের পিছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। কখনো মানুষজন সেই বিল্ডিংয়ের জানলায় কাউকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়ও দেখেছিল। এই কারণে রাতের শিফটে কর্মরত মানুষেরা ভয়ে ভয়ে কাজ করত। কিন্তু এর বিপরীতে রোজ কোনো ভয় ডর ছাড়াই হাসি খুশি অবস্থাতেই থাকত। একদিন রাতের সময় সেই কোম্পানির অফিস আওয়ার শেষ হওয়ার কিছু মিনিট আগে রোজের কাছে বিপিওতে একটা কাস্টমার কল আসে। বিপিওতে যেটা ইমবাউন্ড কল বলে সেটা সাধারণত 5 থেকে 10 মিনিটের হয়, এর বেশি নয়। কিন্তু রোজের কাছে আসা কল 20 মিনিটের উপরে হয়ে গেছিল, কিন্তু রোজ তখনও কলেই ব্যস্ত ছিল। রোসের সাথে প্রত্যেক দিন ক্যাবে করে একসাথে যাওয়ার জন্য অন্যান্য কর্মচারীরা তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রোজ ফোনে কথা বলেই যাচ্ছিল। অফিস আওয়ার শেষ হওয়ার পরেও রোজকে দেখে এমন মনে হচ্ছিল যে ফোনের মধ্যেই কেউ যেন তাকে বশ করে নিয়েছে। যখন সেই কল 40 মিনিটেরও উপরে চলে যায়, তখন রোসের অন্য এক সঙ্গী এসে সেই কলটাকে নিজের কাছে ট্রান্সফার করে নেয়। কিন্তু যখন কলটাকে ট্রান্সফার করলো, তখন বোঝা গেল সেই কলের দ্বিতীয় দিকে কেউ নেই এবং সেই কল বহুক্ষণ আগেই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তাহলে কি রোজ এতক্ষণ নিজের সাথেই কথা বলছিল? এই প্রশ্ন সেখানে সমস্ত মানুষের মনের মধ্যে চলছিল। কিন্তু এ বিষয়ে কেউ কিছু রোজকে জিজ্ঞাসা করেনি এবং তারপর সবাই ক্যাবে করে নিজের ঘরের দিকে চলে যায়। সেই রাতে গাড়িতে ওঠার পর রোজ কারোর সাথে একবারের জন্যও কথা বলেনি। গাড়িতে উঠে সে শুধু সামনের দিকে তাকিয়ে বসেছিল। কিছুক্ষণ পরেই রোজের বাড়ির সামনে রোজকে নামিয়ে দেওয়া হয় এবং সে বাড়িতে চলে যায়। কিন্তু পরের দিন রোজ আর অফিসে আসেনি। এভাবে আরও এক সপ্তাহ কেটে যায়, কিন্তু রোজ অফিসে আসে না। তাই রোজের সাথে যারা সেই কোম্পানিতে কাজ করত তারা রোজের খোঁজ নেবে বলে ঠিক করে এবং কোম্পানিতে নথিভুক্ত করা তার বাড়ির অ্যাড্রেস অনুযায়ী তারা সকলে সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছে তারা সেখানের বাড়ির মালিকের সাথে কথাবার্তা বলে এবং রোজের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সেই ঘরের মালিকের উত্তর শুনে সবাই চমকে ওঠে। সেই ঘরের মালিক জানায় রোজ নামের কোনো মেয়ে না তো এখানে থাকে আর না আগে থাকত। অফিসের কর্মচারীরা সেই বাড়ির মালিকের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ 6 মাস আগে থেকেই তারা রোজকে কোম্পানি নিয়ে যাওয়ার জন্য সেইখান থেকেই তাকে পিক করত এবং
রাতেও ফেরার সময় প্রত্যেক দিন ক্যাব সেখানেই তাকে ড্রপ করত। তখন সেই কোম্পানির কর্মচারীরা রোজের মিসিং কমপ্লেন লেখায় এবং তাকে খোঁজার চেষ্টা শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পর রোজের পারমানেন্ট অ্যাড্রেস সবাই জানতে পারে, যেখানে রোজের মাতা পিতা থাকত। কোম্পানির সব লোক সেখানে যায় এবং রোজের মাতা পিতার সাথে কথা বলে। রোজের মাতা পিতার সাথে কথা বলে তারা যেটা জানলো সেটা সত্যিই তাদের কাছে অবিশ্বাসনীয় ছিল। রোজের মাতা পিতা তাদের জানায় যে রোজ তো 4 বছর আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার পিতা সবাইকে রোজের ডেথ সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণ সকলকে দেখায়। এসব দেখে সবাই পুরোপুরি হতচকিত হয়ে যায়, কারণ দীর্ঘ 6 মাস ধরে তারা যার সাথে মেলামেশা করছিল সে কোনো মানুষ নয়, বরং একটি আত্মা ছিল। এই ঘটনার খবর পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে। এছাড়াও প্রত্যেক দিন কোম্পানিতে নানা রকম ভৌতিক ঘটনা বাড়তেই থাকছিল, তাই ধীরে ধীরে মানুষ ভয়ে সেই কোম্পানি ছেড়ে দেয় এবং কিছুদিন পরেই রোজের সাথে কাজ করার 2টি বন্ধুর রহস্যময়ভাবে মৃত্যু হয়। এরপর কেউ সেই কোম্পানিতে কাজ করতে আর রাজি ছিল না। এরপর স্যাপ্রন গ্লোবাল গ্রুপ কোম্পানি বন্ধ হয়ে যায়। আজকের এই রহস্যময় ঘটনার বিষয়ে আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।